পুরাতন মোবাইল বিক্রি না করে দোকান ব্যবসা প্রতিষ্ঠান রেখে দিন আয় উন্নতি হবে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী বন্ধুগণ কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে এমন একটি ট্রিক্স বাতলে দিব যার মাধ্যমে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা ছোটোখাটো দোকানের বিক্রি আগের সে বাড়ি নিতে পারেন অনেক গুণ বন্ধুগণ আমরা প্রথমেই যে কোনো একটি অ্যান্ড্রয়েড সেট কিনে ফেলি চাই নতুন হোক বা পুরনো হোক যখনই দেখি বন্ধুবান্ধব আমার সে অনেক উন্নত মানের এবং দামি স্মার্টফোন ব্যবহার করে তখন আমরা কী করি পুরাতন সেটটি বিক্রি করে দিই এবং নতুন সেট ক্রয় করি তো বন্ধুগণ আজকে আমি বলে দিব যে আপনার রেখে দেওয়া বা বিক্রি করা যে পুরাতন সেটটি আছে সেটি বিক্রি না করে বা রেখে না দিয়ে কাউকে না দিয়ে যদি আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে রেখে দিন চাই ব্যবসা ছোট হোক বা বড় হোক যেমন আপনি চায়ের দোকানের মালিক বা মুদি দোকানের মালিক হন না কেন বা অন্য কোনো বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হন না কেন আপনি যদি পুরাতন মোবাইলটি আমার বলা মতো আপনার দোকানের এমন একটি জায়গায় রেখে দেন যেখানে রাখলে কাস্টমার দোকানের বাইরে থেকে ওই মোবাইলটি তার নজরে পড়ে সেখানে রেখে দিবেন আশা করি আপনার ব্যবসা আগ্রেসে বেড়ে যাবে দ্বিগুণ সেটা কীভাবে আসুন ভিডিওটি শুরু করা যাক তার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে রাখুন ওয়েলকাম সেজন্য আপনাকে প্লেটরে গিয়ে লিখতে হবে আর ও আই এল ড্রয়েড ডি

অথবা দ্বিতীয়টাও নামাইতে পারেন তবে আমি দ্বিতীয়টায় ইনস্টল করবো ড্রয়েড লিড স্কোলার ডেক্স এখন ইনস্টল করব ক্লিক করলাম ইনস্টলিং হচ্ছে ওয়ান ফোন এইট এম বি ছোট্ট একটি অ্যাপস ইনস্টল হয়ে গিয়েছে এবার ওপেন করবো ওপেন এ ক্লিক করলাম ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আসবে এখানে লেখা আছে ওয়েলকাম ড্রয়েড লিড আমরা এখানে যা ইচ্ছা তাই লিখতে পারি অথবা দোকানের নাম লিখতে পারি ধরুন আপনার একটি চায়ের দোকান আছে আপনার নাম আবুল হোসেন তাহলে আমি এখন বাংলায় লেখব একটু ওয়েট করি সারা লকেলে রুলেট দেখেন আমি এখানে যা লিখছি উপরেই কিন্তু ওরকম লেখা দূর আছে আবুলের চায়ের দোকান দোকান আপনি ইচ্ছা করলে আরো কিছু লিখতে পারেন এখানে 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 খাটি আকার মনে আকার টরিশকটি খাটি

পাওয়া যে ऐड कर जाए अंडरस्टैंड जाए ముందుগণ দেখবেন তাহলে কি चमत्कार একটি বিলবোর্ড হয়ে যায় আপনি দেখলে অবাক হয়ে যাবেন তো লক্ষ করি তাহলে কা নির্ভুল লেখাওয়া আবুলের চায়ের দোকান এখানে খাঁটি দুধ গরুর মজাদার চা ও রং চা পাওয়া যায় এই দেখেন বাম দিকে এখানে ক্লিক করা আছে আমাদের লেখাটি বাম দিকে যাচ্ছে এখানে কতগুলি আছে এই যে ডান দিকে ক্লিক করলে এই যে লেখাটি ডান দিকে যাবে ওই যে দেখেন এতক্ষণ বাম দিকে গিয়েছে এখন ডান দিকে যাচ্ছে এখানে কি ডান দিকেও যাবে বাম দিকে যাবে অর্থাৎ ডান দিকে যাওয়া বাম দিকে যাওয়ার পর আবার ডান দিকে বেক করবে একটু লক্ষ্য করি হ্যাঁ বাম দিকে যাওয়া শেষ এখন আবার ডান দিকে আসবে এখানে ক্লিক করলে লেখা শুধু উপরে যাবে যে উপরে যাচ্ছে এখানে ক্লিক করলে লেখা নিচে যাবে এখানে ক্লিক করলে লেখা উপরে যাবে যাবে তবে আমরা সর্বপ্রথম যেটি সেটিতে ক্লিক করে রাখব লেখা ডান থেকে বাম দিয়ে যাবে এটাই স্বাভাবিক এটাই স্ট্যান্ডার্ড নিয়ম এখানে আর কিছু সেরিং আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মাইনাস প্লাস চোখের মত চিহ্ন আছে তারপরে দুইটি ঘড়ি আছে মাইনাস প্লাস বন্ধুগণ এই মাইনাসে যদি আপনি টিপতে থাকেন ক্লিক করতে থাকেন তাহলে কি হবে উপরের লেখাগুলি ছোট হতে হতে থাকবে আমাদের যে বিলবোর্ড তৈরি করতেছে এই বিলবোর্ডের লেখা ছোট হতে থাকবে আর যখন ডাইন দিগত প্লাসে ক্লিক করবেন তখন আস্তে আস্তে লেখা বড় হতে থাকবে এই যে লেখাগুলি দেখেন কি চমৎকার তো আমরা পূর্বে লেখাগুলি যথাসম্ভব বড় করে বড় করে দিব হ্যাঁ লেখা বড় হচ্ছে এবার এখানে যদি আমরা ক্লিক করি তাহলে লেখা দৌড়াবে সাথে সাথে জাম্পিং করবে লাফাবে এটা আমরা আপাতত বন্ধ করে রাখবো এই যে মাইনাস অর্থাৎ এখানে ক্লিক করলে গরির চিহ্ন মাইনাসে ক্লিক করলে লেখা স্লো মোশনে দৌড়াবে অর্থাৎ স্পিড কমাবে লেখার দৌড় কমাবে এই যে অনেক আস্তে আস্তে যাচ্ছে আবার যদি আপনি প্লাসে ক্লিক করেন অর্থাৎ প্লাস ক্লিক করেন তাহলে লেখা অনেক দূরে অনেক জোরে দৌড়াবে এই যে দৌড়াচ্ছে পড়াও যাচ্ছে না সেজন্য একটু মাইনাস গড়িতে ক্লিক করে একটু কমাই দিলাম যাতে আস্তে আস্তে যায় এবং যারা দর্শনার্থী তারা যাতে পড়তে পারে বুঝতে পারে এখানে তিনটি রং আছে আপনি লেখার পরে একটি লেখা লেখার পরে এই যে বাম পাশে যে ক্লিক করলে রংটিতে কালার হবে মানে আপনি যে লেখাটি কালার হবে সেটা এখানে পরিবর্তন করতে পারেন তারপরে মাঝখানে যেটি এগুলি এটা হলো শেডো অর্থাৎ ছায়া লেখার একটি ছায়া পরে যদিও ক্যামেরার দ্বারা এখানে বোঝা যাচ্ছে না হালকা একটি ছায়া পড়ছে আপনি ইচ্ছা মতো পরিবর্তন করতে পারেন হ্যাঁ লেখাটি চায়া পড়ছে এবং ডাইন যেটি সেটি হলো আপনার ব্যাকগ্রাউন্ড অর্থাৎ বোর্ডের মূল বোর্ডের কালার আপনি কালো করতে পারেন সাদাও করতে পারেন একটু লাল করে দিলাম হালকা লাল হয়েছে দেখেন ব্যাকগ্রাউন্ড হুম যদি এই কালার দেই তাহলে লেখার কালার দিই দেখা যাবে না লেখা স্পিড বেড়ে গিয়েছে আমি কমে দিলাম একটু বাম পাশের মাইনাস ক্লকে ক্লিক করবেন স্পিড কমে যাবে তো একেবারে স্পিড কমিয়ে দিলে তো হবে না এই জন্য প্লাস ক্লকে ক্লিক করলাম হালকা একটু বাড়িয়ে দিলাম যাতে পরা যায় তো এরপরে এখানে ক্লিক করলে আসল সুরত আসবে অর্থাৎ আমাদের বিল বোর্ড তৈরি হয়ে যাবে তো এর পূর্বে একটি অ্যাড আসবে সেটি আমি স্কিপ করে দিলাম এই যে দেখেন হ্যাঁ আপনার চায়ের দোকান এখানে কাটি গরুর দুধের মজাদার চা ও রং চা পাওয়া যায় তো আপনি চাইলে আপনার ডান পাশে বামে বা উপরে কোথাও রেখে দিবেন তাহলে লোকজন দূর থেকে দেখবে এবং আশ্চর্য মনে করবে এবং আপনার দোকানের সামনে এসে ভিড় জমাবে এবং আপনার বেচা বেড়ে যাবে বলা আছে না প্রচারে প্রসার এই বিলবোর্ড আপনার দোকানে রাখলে আপনার দোকানের প্রচার হবে তাহলে আপনার ব্যবসার প্রসারতা বেড়ে যাবে তো দোকানে ক্লিক করে আপনি ইচ্ছা করলে রং অর্থাৎ ফোন কালার চেঞ্জ করতে পারেন এই যে এইভাবে আমি চেঞ্জ করার চেষ্টা করছি এই যে ব্যাক সাদা করে দিলাম বাম পাশে ফোন কালার ব্যাকগ্রাউন্ড কালার বিলবোর্ডের হ্যাঁ এই রংটি মোটামুটি ভালো এবার আসল বোর্ড আমরা এসে গেলাম দেখেন এবার কি চমৎকার দেখা যায় আপনি যদি ছাত্র হন তাহলে আপনি ইচ্ছা করলে এভাবে আপনার মোবাইলে অ্যাপসটি ডাউনলোড করে আপনার পড়ার টেবিলের সামনে আপনার নাম লেখে রেখে দিতে পারেন বা আরও অনেক কিছু লেখবেন সাথে সাথে এখানে দেখা যাবে লিখে রাখতে পারেন আমার পড়ার সময় কেউ ডিস্টার্ব করতে পারবেন না আর আপনি ব্যবসায়ী হলে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম লিখতে পারেন বন্ধুরা এখানে কতগুলি ফন্টের নাম আছে তো আমি যেহেতু বাংলা লিখেছি সেজন্য ক্লিক করলে বাংলায় কোনো পরিবর্তন আসবে না ইংরেজি লিখি তাহলে পরিবর্তন আসবে তো আমি আমার লেখাটি মুছে ফেললাম ইংরেজি লিখবো এবং ফন্ট কীভাবে চেঞ্জ করতে হয় সেটি আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি একটু ওয়েট করি ইংলিশ ফোন আনার পর ওয়েলকাম লিখলাম এবার আসুন এই যে এখানে ক্লিক করলেই ইচ্ছামতো মতো ফোন চেঞ্জ করতে পারেন এই যে দেখেন ওয়েলকাম এখন কি কাল হয়ে গিয়েছে দ্বিতীয়টিতে ক্লিক করার পর আরও পরিবর্তন হয়ে গিয়েছে ডিজিটাল তে ক্লিক করলাম লেখা এই যে দেখেন কেমন হয়েছে কোন একটিতে ক্লিক করলাম এই যে লেখার পরিবর্তন হয়ে গিয়েছে তার মানে আপনি ইচ্ছা মতো ফোন চেঞ্জ করতে পারবেন বন্ধুবান আমার ভিডিওটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না আপনি নতুন হইলে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়া পর্যন্ত আল্লাহ তালা আপনাকে সুখে রাখুক শান্তিতে রাখুক ভালো রাখুক আসসালামু আলাইকুম Wa rahmatullahi wa barakatuh